নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো শরীরটা খুবই খারাপ। যাই হোক, হয়তো আজ একটাই ভিডিও দিতে পারবো, তাই এই ভিডিওতেই যাবতীয় আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা কথা বলতে চলেছি কিন্তু ট্রেভর মর্গানকে নিয়ে। ট্রেভর মর্গানকে যারা ইস্টবেঙ্গল সমর্থক খুবই ভালো করে চিনবে, কারণ কেরালা ব্লাস্টার্স এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ থাকার পর কিন্তু এসসি ইস্টবেঙ্গল বা তৎকালীন ইস্টবেঙ্গলের কোচ ছিলেন কিন্তু এই ট্রেভর মর্গান, যিনি মূলত অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেই 7-8 জায়গায় কিন্তু কোচিং করিয়েছেন এবং একদম হেড ম্যানেজার হিসাবে এসসি ইস্টবেঙ্গল বা তৎকালীন ইস্টবেঙ্গলে ছিলেন বা এখন রয়েছেন ফিলিপাইন্স ক্লাব ইউনাইটেড এফসিতে। সেই ট্রেভর মর্গান কিন্তু কামব্যাক করতে চলেছে কলকাতায়, এবং সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ হিসাবে। মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের জোসেফ ওবিয়াকে স্যাক করে দিয়েছে বলেই খবর, এবং তার সাথে সাথে ট্রেভর মর্গানের সাথে কিন্তু কথাবার্তা চালু করেছে। তবে আসবে কি না সেটা সময় বলবে, তবে ট্রেভর মর্গান কিন্তু আরও একবার হয়তো সুযোগ পাবে কলকাতায় ব্যাক করার জন্য। এবার তিনি ব্যাক করতে চান কি না বা করবেন কি না সেটা কিন্তু তার বিষয়, তবে এই বড় আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। তো এবার চলে আসা যাক এসসি ইস্টবেঙ্গলের দুটি বড় আপডেট নিয়ে। এক, অবশ্যই কিন্তু স্কট নেভিলের বিকল্প খোঁজার চেষ্টা করছে এসসি ইস্টবেঙ্গল, এবং যার জন্য কিন্তু রাইট ব্যাকের জন্য, মানে রাইট ব্যাক পজিশনটার জন্য কিন্তু এসসি ইস্টবেঙ্গল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিতে যাচ্ছে ভারতের ফুটবলে অত্যন্ত চেনা এবং পরিচিত নাম রাহুল ভেকেকে। তো রাহুল ভেকের সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে, এবং তোমরা হয়তো মনে করতে পারবে যে 117 কি 16 মিনিটে মাথায় যেবার বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন হলো, সেবার কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে ফাইনালে রাহুল ভেকেই হেড করে গোলটা করেছিল। আমার খুব সম্ভবত তাই মনে পড়ছে, এবং বেঙ্গালুরু এফসি শুধু নয়, কেরালা ব্লাস্টার্স এফসি, এফসি পুনে সিটি এবং ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু আগে খেলেছে এই রাহুল ভেকে। অত্যন্ত অভিজ্ঞ প্লেয়ার, এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও কিন্তু তার অ্যাপিয়ারেন্স রয়েছে, খুবই ভালো প্লেয়ার। তো সে যদি এসসি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ডিফেন্সটা অত্যন্ত স্ট্রং হবে বলে আমার ধারণা। তো এবার চলে আসি লাস্ট আপডেটে, এবং সেটা হচ্ছে অ্যারন আমাদি হলওয়ে। তো শোনা যাচ্ছে অ্যারন আমাদি হলওয়েকে কিন্তু ইউরোপের কয়েকটা ছোট ডিভিশনের ক্লাব বা ছোট ক্লাব অফার করেছে, এবং ভালো রকম অফার করেছে, যার ফলে এবং এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টও কিন্তু তাকে জানুয়ারিতেই রিলিজ করে দিতে চাচ্ছেন, এবং তার সাথে সাথে একটা ভালো প্লেয়ার কিন্তু রিক্রুটমেন্ট করতে চাচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের কর্মকর্তা বা কোচ রবি ফাউলার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ টনি গ্রান্ট। তো সেক্ষেত্রে অ্যারন আমাদি হলওয়েকে কিন্তু রিলিজ করে দেওয়া হতে পারে বা হবে বলতে পারো, এবং এই বিষয়ে এসসি ইস্টবেঙ্গলের সমর্থকরা কী বলছে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তাই তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে অ্যারন আমাদি হলওয়েকে যদি রিলিজ করা হয় তোমাদের মনোভাব কী হবে। তো এইগুলি ছিল আজকের মূলত আপডেট। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।